আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি পাস্তা রান্না করব, তাই এখানে আমি 1 প্যাকেট পাস্তা নিয়ে নিছি। আমি পুরোটা পাস্তা দিব না, আমি এখানে 3 ভাগের 2 ভাগ পাস্তা নিয়ে নিছি। তাই আমি একটা ফ্রাই প্যানে পানি গরম দিয়ে দিছি, এখানে সামান্য তেল দিছি যাতে পাস্তাটা একটার সাথে একটা না লাগে। এবার পানিটা বলক আসার পরে আমি পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা আমার 80% সিদ্ধ হইলে এখানে আমি ছেঁকে নিব। এই যে পাস্তাগুলো আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে নেওয়ার পরে আমি অন্য একটা ফ্রাই প্যানে 2 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে পাস্তাটা রান্না করলে অনেক খেতে সুস্বাদু লাগে, অথবা ঘি দিলেও সুস্বাদু লাগে। তাই এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারের সাথে 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে ভেজে নিছি। আর এখানে 1 কাপের মতো দুধ দিয়ে ময়দাটাকে গুলিয়ে নিলাম। এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর টেস্টের জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে রসুনের গুঁড়া দেওয়া লাগতো, কিন্তু আমার কাছে রসুনের গুঁড়া ছিল না, তাই কিছু রসুন কুচি দিয়ে দিছি। এখানে আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিছি টেস্টের জন্য। আর এখানে 1 কাপের মতো আমি মুরগির মাংস রান্না করা দিয়ে দিলাম। এবার মশলার সাথে মুরগির মাংসটা ভালোভাবে মিশানোর পরে আমার এই পাস্তার সাথে যে মশলাটা ছিল এখান থেকে 1 প্যাকেট মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই যে আমার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে কিছু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিলে পাস্তাটা খেতে অনেক মজা লাগবে এবং সুস্বাদু লাগবে। যে মশলাটা আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এই যে আমার পাস্তাটা মশলার সাথে খুব সুন্দর মতো মিশানো হয়ে গেছে এবং পাস্তাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এখন এই পাস্তাগুলো আমি একটা বাটিতে সার্ভ করে নিব। তারপরে এখানে আমি কিছু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। মোজারেলা চিজটা দেওয়ার পরে আমি ওভেনে বেক করে নিব। আপনারা চাইলে চুলায়ও পাস্তাটাকে বেক করে নিতে পারেন। আর যদি আপনারা চুলায় করেন তাহলে 2 মিনিটের মতো লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করেও দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এটা এখন ওভেনে দিয়ে দিব। এখন আমি 2 মিনিট মিডিয়াম হিটে পাস্তাটাকে ওভেনে বেক করে নিব। এই যে আমার পাস্তাটা এখন রেডি। এখন আমি ওভেন থেকে নামিয়ে নিব পাস্তাটা। দেখ, আপনারা চাইলে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন। আর কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।